আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি সেলস রিলেশন বেসিক কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, যেটা বিসিএস প্রিলিমিনারি এবং ব্যাংক প্রস্তুতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বই আর কি। তো সেলস রিলেশন বইটির ভিতরে কি কি রয়েছে আজকে আমরা সেটি দেখার চেষ্টা করব, আমাদের মতামত জানানোর চেষ্টা করব এবং খুঁটিনাটি সবকিছু দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি সূচিপত্রের দিকে। তো সূচিপত্রে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে বিসিএস একটা কি কি প্রশ্ন আসবে। তবে কম্পিউটার থেকে প্রশ্ন আসবে আপনার 10 মার্কস এবং তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন আসবে আপনার 5 মার্কস, এবং এই 10 মার্কস এবং 5 মার্কের ভিতরের থেকে আপনি কি কি পড়বেন বা এই 10 মার্কস এবং 5 মার্কের জন্য আপনার কি কি পড়তে হবে সেই টপিকগুলো উনি প্রথমে দিয়েছেন। এরপর সূচিপত্রে করেছেন যে আপনি সংক্ষিপ্ত প্রস্তুতি নেওয়ার জন্য কি কি পড়বেন, আর যদি আপনি বিস্তারিত প্রস্তুতি নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি পড়তে হবে উনি সেটা দেওয়ার চেষ্টা করেছেন। এরপর হচ্ছে যে আপনার সংক্ষিপ্ত প্রস্তুতির জন্য আপনার কিভাবে পড়বেন, বিস্তারিত প্রস্তুতির জন্য আপনি এই বইটা কিভাবে পড়বেন উনি সেইটি দেওয়ার চেষ্টা করেছেন প্রথমে। এরপর আসি, এরপর উনি যেটা করেছেন ওনার বইয়ের প্রথমে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো উত্তর ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করেছেন ওনার বইটা দেওয়ার কি। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে যদি চলে যাই যে উনি বিগত প্রায় 10 থেকে 12টা বিসিএস এর প্রশ্ন দিয়েছেন। এরপর হচ্ছে যে উনি যেটি করেছেন যে ওনার বইয়ের শুরুতেই বিসিএস পরীক্ষার প্রশ্নের পরে অনুভূতি করেছেন যেটা সংক্ষিপ্ত অধ্যায় দ্বিতীয় পরিচ্ছদের সংক্ষিপ্ত অধ্যায়ে আমি আলোচনা করেছি, যেখানে আপনার আইসিটির এটুডেন্ট যে আপনার বিভিন্ন সন তোমার বিশ্বের প্রথম আইসিটি ভিত্তিক বিশ্বের প্রথম কি কি রয়েছে উনি সেটি দেওয়ার চেষ্টা করেছেন, যে সিইও কে, হ্যাঁ শর্টকাট গুলা উনি এই চ্যাপ্টারের ভিতরে উনি দেওয়ার চেষ্টা করেছেন আর কি। আমরা এটি এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানি কোন কোম্পানির বিষয়ে প্রথম প্রথম সিইও কে বা আইসিটি ভিত্তিক, হ্যাঁ যে যন্ত্রপাতি গুলো বা কম্পিউটারের যন্ত্রপাতি গুলো বা কম্পিউটার রিলেটেড প্রথম কি কি হয়েছে, কি কি বাজারে আসছে বা কি কি আবিষ্কার হয়েছে করেছে উনি এটি দিয়ে উনি বলে শুরু করেছেন। এরপর যেটি করেছেন যে এই রিলেটেড কোয়েশন দেওয়ার চেষ্টা করেছেন, এই রিলেটেড বিগত পরীক্ষায় কি কোয়েশন এসেছে আপনার নিজেকে যাচাই করার জন্য উনি এই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিগত পরীক্ষার প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। এরপর উনি যেটি করেছেন সেটি হলো সংখ্যাসার এবং ইংরেজি কিওয়ার্ড তত্ত্ব গুলি রয়েছে, মানে হচ্ছে যে এক কথায় বিভিন্ন আনসার উনি দিয়েছেন, যে এক কথায় যে প্রশ্নগুলো আপনি এক কথায় পড়বেন আর কি, যে আমরা হচ্ছে যে এক কথায় প্রকাশের কথা আসলে বলতে পারি আর কি উনি এই এইভাবে এই জিনিসের সাজানোর চেষ্টা করছে। এখন যদি আপনি নিজেকে জানিয়ে পাবেন যে প্রথমে উনি দিয়েছেন যে এক কথায় উত্তর, এখন হচ্ছে যে ওই এক কথায় কথাগুলোর প্রশ্ন দিয়েছেন এবং ডান পাশে উনি যেটা উত্তর দিয়েছেন, মানে আপনি পড়ার পরে আপনি নিজেকে যাচাই করবেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে যে উন্নয়নটা ভালো দিকে আমরা বলতে পারি, যে আপনি পড়লেন পড়ার পর আপনি নিজেকে এই প্রশ্ন নিয়ে যাচাই করেন যে আপনি এটা কেমন পড়লেন বা পারতেছেন কিনা, ঠিক আছে। হিউজ পরিমাণ আপনার এখানে অনুশীলন দিয়েছেন বা গুরুত্বপূর্ণ তথ্য। এরপর হচ্ছে যে এরপর হচ্ছে আপনি নিজেকে যাচাই করবেন, এখন আপনি পরীক্ষা দেবেন, তো এখানে উনি বিভিন্ন চাকরি পরীক্ষা বা ওনার নিজের কিছু প্রশ্ন উনি দিয়েছেন আর কি এই বইটা থাকে। এরপর হচ্ছে এখানে আপনার সেম জিনিস এই পরিচয় চতুর্থ পরিচয় সেম জিনিস, হ্যাঁ উনি চতুর্থ পরিচয় যেটা হচ্ছে কি পরিচয় উনি এই এক কথায় উত্তরগুলো দিয়েছেন উনি হিউজ পরিমাণ, যে কম্পিউটার এবং হচ্ছে যে আইসিটি ভিত্তিক এক কথায় উত্তরগুলো উনি দিয়েছেন। এরপর হচ্ছে যে উনি যদি করেছেন যে কিউআর কোড স্ক্যানার কিউআর কোড গুলো দিয়েছেন আপনার ওনার হচ্ছে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এগুলো। এরপর উনি যদি করেছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে গুরুত্বপূর্ণ তথ্য কি যেগুলো লাগবে উনি এগুলো প্রথমে দিয়েছেন আর কি, তাহলে আপনার আলাদা করে আর হচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বইটা পড়তে হবে না। এবং উনি যেটি করেছেন যে এগুলো দেওয়ার পরে ওই রিলেটেড প্রশ্ন দিয়েছেন যে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিটি বইয়ের বইগুলো তথ্যগুলো পড়বেন, এরপর হচ্ছে আপনার নিজেকে যাচাই করার জন্য আপনি প্রশ্নগুলো অনুশীলন করবেন বা হচ্ছে যে বিভিন্ন পরীক্ষা কি কি আসছে উনি এগুলো দেওয়ার চেষ্টা করেছেন ওনার বইটাতে আর কি। এরপর হচ্ছে উনি যেটি করেছেন যে রিসেন্ট আইসিটি বা সাম্প্রতিক আইসিটি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এগুলো দিয়েছেন। এরপর হচ্ছে যে আমরা আইসিটি অনেক কিছু ভুল জানি, আসলে কোনটা ভুল কোনটা সঠিক আপনি কোনো কনফিউশন না হয় সেটার জন্য উনি এই পৃষ্ঠাতে এই জিনিসটা সংযোজন করেছেন, যে আমাদেরকে সঠিকটা জানানোর জন্য উনি ভুল কোনটা সঠিক কোনটা এইভাবে উনি প্রশ্ন সাজানোর চেষ্টা করেন। এরপর আমরা যদি একটা চ্যাপ্টার যদি দেখি যে কম্পিউটারের ইতিহাস, ঠিক আছে, তো এই চ্যাপ্টারটাতে উনি কি অবশ্যই প্রথমে যেটা উনি করেছেন যে কম্পিউটারের ইতিহাস রিলেটেড
হ্যাঁ, গুরুত্বপূর্ণ বেসিকটা উনি আলোচনা করেছেন বা এটা বিস্তারিত উনি আলোচনা করেছেন এ টু জেড। আপনি ওদেরকে এটা রিডিং দিবেন বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি রঙিন কলম বা যে হাইলাইট করে নেবেন, এরপর হচ্ছে যে আপনি সেটা বলবেন আর কি। তো আমরা এখানে এটাই দেখতে পাচ্ছি যে উনি যেটা করেছেন যে উনি কম্পিউটার ইতিহাস সম্পর্কে বিস্তারিত উনি আলোচনা করেছেন, এরপর হচ্ছে যে উনি হচ্ছে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছবি আঁকা দিয়েছেন, এরপর হচ্ছে যে কম্পিউটার ইতিহাস থেকে বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে উনি সেই প্রশ্নগুলো বইয়ের পিছনে অর্থাৎ চ্যাপ্টার পিছনে উনি দিয়েছেন আর কি। আপনি পড়ার পরে আপনি নিজে যাচাই করবেন। একবার হচ্ছে যে উনি কম্পিউটারের আরেকটা টপিক বা কম্পিউটার প্রকার সম্পর্কে উনি আলোচনা করেছেন, আমি বিস্তারিত উনি দিয়েছেন। এবং আমি আরেকটা চ্যাপ্টার যদি হচ্ছে কম্পিউটার মেমোরি চ্যাপ্টারটা দেখতে পারি যে এখানে উনি কম্পিউটারের মেমোরি নিয়ে বিস্তারিত উনি আলোচনা করেছেন যে কম্পিউটার নির্দেশিকা যা যা লাগে উনি এ টু জেড আলোচনা করার চেষ্টা করেছেন। মানে এমন কিছু নাই।